আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যেখানে অবস্থান করতেছি এই স্থানটার নাম হচ্ছে ভাঙ্গা থানা। তো গতকালকে আমি মহাজনকে কিছু গুরুত্বপূর্ণ মালের অর্ডার দিয়েছিলাম। আমি 4-5 দিন বাদে এই ঢাকাতে যাব, তারপরে কিছু মালের অর্ডার দিছি, খুব ইমার্জেন্সি প্রয়োজন। সেই মালগুলো আর কি মহাজন আমাকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাইছে। ট্রান্সপোর্টটা হচ্ছে আফজাল কুরিয়ার অ্যান্ড পার্সেল, এটা ভাঙ্গাতে। তো ওই যে দেখেন যে আমরা পার্সেলের ঘরের কাছেই অবস্থান করতেছি, আর কিছুক্ষণ বাদেই আমরা পার্সেলটা নিব। তো পার্সেলটা নেওয়ার প্রক্রিয়া শেষ। আমার সাথে যে আমার পরিচিত ড্রাইভারটা ছিল ওনাকে গাড়িতে উঠাইয়া এখন আমরা পুনরায় আবার ব্যাক করতেছি। এখন আমরা যে স্থানটাতে যাইতেছি এটা হচ্ছে ভাঙ্গা অটো স্ট্যান্ড নামে পরিচিত। তো এই অটো স্ট্যান্ডটা খুব সুন্দরভাবে সাজাইছে। যারা ভাঙ্গাতে আসেন, ভাঙ্গার আশপাশে দেখছেন, এখানে কিন্তু একটা হেলিপ্যাডও রয়েছে। হেলিপ্যাডটা দেখতে অনেক সুন্দর। হেলিকপ্টার নামা ওঠার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, আর অটোগুলো পার্কিং করে রাখার জন্য সুব্যবস্থা করা হয়েছে। তো এটা নিয়ন্ত্রণের জন্য সবসময় পুলিশ এটাকে নজরদারিতে রাখে। তারপর ভাঙ্গা বাজার নেমে আমি কিছু কেনাকাটা করলাম। এক জোড়া স্যান্ডেল কিনছি, আরও কিছু কেনাকাটা করছি। কেনাকাটা শেষে আমার অটো ড্রাইভারকে বললাম যে আমরা গ্রামের মধ্য দিয়েই যাব, কারণ ভাঙ্গা বড়িতলা যে একটা রোড আছে মূল সড়ক দিয়ে যাওয়া যায়। তা ওনাকে আমি বললাম যে আমরা গ্রামের মধ্য দিয়ে যাই, কারণ গ্রামের মধ্য দিয়ে যাইতে খুব ভালো লাগবে, এমনি গরমের দিন প্রচুর রোদ উঠে। পরে আমাদের যে অটোওয়ালা, আমরা গ্রামের মধ্য দিয়ে গেলাম, কিন্তু গ্রামের মধ্যে ভীষণ আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি এলাকার মতো। আপনারা ফলো করলে দেখতে পারবেন, মোড় একটা শেষ হতে না হতেই আর একটা মোড় পর্যায়ক্রমে শুরু হয়ে যায়, এরকম একটা পর্যায়। তো আপনাদের জন্য এই দৃশ্যটা আর কি ধারণ করছি যে দেখেন যে গ্রামের মধ্যে রাস্তাগুলো কতটা মোড়, আর গ্রামের লোকজন এপাশ থেকে ওপাশে তো ছোটাছুটি করতেই আছে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলটি ফলো করে রাখেন।